হ্যালো গাইজ, কেমন আছো সকলে? আমি ভালো নেই আজকে, কারণ গায়ে জ্বর এসছে, কথা ভয়েস টয়েস সব চেঞ্জ হয়ে গেছে, তো গায়ে প্রচণ্ড জ্বর। কিন্তু ওই আমাদের স্টেডিয়ামের মধ্যে খেলা হচ্ছে শুনেছি, ফুটবল খেলা, তো খুব ভালোবাসি ফুটবল খেলা, তো খেলতে পারি না কিন্তু খুবই ভালো লাগে দেখতে। তো এখানে খেলা হচ্ছে শুনেছি, তো বাচ্চাদের পড়াইনি, ছুটি দিয়ে দিয়েছি, কালকে পড়িয়ে দেবো, এখন খেলা দেখতে যাচ্ছি। তো চলো খেলার মাঠে কী হচ্ছে না হচ্ছে সবাইকে দেখাই। দেখো আমার স্টুডেন্ট পড়তে এসেছিল, ওদের পড়াইনি, ওদের ছুটি দিয়ে আমি ওদের সঙ্গে নিয়ে এখন খেলার মাঠে যাচ্ছি খেলা দেখতে। এখানে আরেকটা আসছে, ও যাবে আমার সঙ্গে, ওই জন্য বাড়ি থেকে ড্রেস চেঞ্জ করে এসছে। খেলা কখন শুরু হয়েছে সঠিক জানি না, একটা ফ্রেন্ড ফোন করেছে, খুবই ব্যস্ততার সঙ্গে আমরা সবাই যাচ্ছি। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, কোনো প্রিপারেশন ছাড়াই হঠাৎ আমরা জানতে পারলাম আমাদের পাড়ায় নাকি খেলা হচ্ছে, তো আমরাও চলে আসলাম, এসে শুরু করে দিয়েছি আমাদের ব্লগ। আমরা তো খেলা দেখছি, তোমাদেরও দেখাচ্ছি, তোমরাও দেখো আমাদের সঙ্গে। খেলোয়াড়দের অনেকখানি আত্মবিশ্বাসী লাগছে, এলোমেলো শট, কি বিয়ান্দো বাকি আছে, সবাই এসছে না, অ্যাডেক টাইমে খেলা চলছে, সংযোজিত সময়, চাপড়া অ্যাসেম্বলি কনস্টিটিউশন, খেলায় সমতা খেলাতে পারবে কি পারবে না তার জন্য আমাদের অপেক্ষা করছে। সামনের দিকে গিয়ে দেখি এইখানে যে আজকে খেলা হচ্ছে সেটা কেউ জানেই না, ওই জন্য কোনো দোকানই আজকে আসেনি, এই একটা দোকান ছাড়া। এখানে পাপড় ভাজা হচ্ছে, খেতে এসেছি আমরা। হ্যাঁ এখন পাপড় খেতে ব্যস্ত আছি খেলার দেখার জন্য। আজকের খেলা প্রায় শেষের দিকে, কারণ টাইম শেষ হয়ে গেছে, এখনই শেষ হয়ে যাবে। চাপড়াকে 4-0 বলে হারালো, আগামীকাল খেলা আছে বিধানসভা। আমি 3-0 বলেছিলাম, ওটা বলতে চাচ্ছিলাম, আলাপন্দরা ডেকে নিল, ফটো তোল না দুটো। মফিজুল তোমার কিরকম লাগছে আজকের এই খেলা? দুটি গোল করে টিম কে জেতা? আমার খুব ভালো লাগলো, ধন্যবাদ। তোমার আর উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি। অনেক শুভেচ্ছা রইল জাফরার জন্য।
স্টেডিয়ামে হঠাৎ করে খেলা হয়েছে আজকে জানতাম না, তো খেলা সবে সমাপ্ত হলো, তো এখন বাড়ির দিকে যাচ্ছি আমরা। আজকের খেলা এখানে শেষ আর আমার ব্লগও এখানে শেষ করছি। তো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন, আর তোমাদের সঙ্গে দেখা হবে আমার পরবর্তী ব্লগে।